যে রাজ্য সরকারের যে নীতি নিয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষ করতে চাইছে, একদিকে যেমন স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে না, সাথে সাথে এখন সব যে শ্রমকে চুরি হচ্ছে, খাটিয়ে দিচ্ছে তার শ্রমের কল্যাণ হচ্ছে না, বেসরকারি থেকে শুরু করে চাষবাসী থেকে শুরু করে সবাই সম্মতি অসম্মতি যেখানে করো না কেন যথাযথ পাচ্ছে, এবং সাথে সাথে সরকার কর্মচারীদের নিয়ে নিয়ে যে আপনার অবস্থান হচ্ছে না, সে 1107 দিন চলছে, সরি 402 দিন আর আপনার এর যেভাবে সরকারি কর্মচারী হিসাবে মধ্যে সেখানে বলেছিলাম যে বিধায়কদের কথা মাননীয় ভাবলে এই বিধানসভা পরিচালনার ক্ষেত্রে স্পিকারকে যারা যথাযথ ভাবে সহযোগিতা করেন সেই সরকারি কর্মচারীদের কে কথা তিনি এক করে ভাবলেন না, সেখানে দাঁড়িয়ে বলেছিলেন যাতে সরকারি কর্মচারীদের করা হয় অধিকার প্রোগ্রামে চেষ্টা করি ইয়ে থেকে শুরু করে স্বচ্ছভাবে নিয়োগের কথা বলি, কারণ আমি মনে করি ডিএনএ শুধুমাত্র এই ভাস্কর্তা বা যারা আন্দোলন করছে তাদের সমস্যা নয়, এটা বাংলার আপামার জনগণের সমস্যা, এটাকে আমাদেরকে সকলকে মিলে ঐক্যবদ্ধ সমাধান করতে হবে, কারণ আমার আপনার পরিবারের সবাই আগামী দিনে আশা করব সরকারি চাকরি করবে, যে পর্যায়ে নিয়ে যেতে চাইছে যে পর্যায়ে সরকার দাঁড় করতে চাইছে একদিকে স্বচ্ছভাবে নিয়োগের আশায় প্রায় আমাদের যুব সমাজ ছেড়ে দিচ্ছে, সাথে সাথে যে পর্যায়ে সরকারি কর্মচারী আছে তাদের শ্রমের মূল্যায়ন হচ্ছে না, আমার আপনার প্রতিটা জনগণ ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামী ঐক্যমঞ্চ যে দাবি করে যে সামনের একটা অবস্থা নির্ভর করছে এটা আমাদের সংস্কৃতি শারদীয় অবস্থা যে এবং সাথে যে আপনারা ধর্মঘট করছেন, যেমন আমি ব্যক্তিগত ভাবে সংস্থার স্থিতি যদি হয় আমি ধর্মঘটের সম্পূর্ণ এক্ষেত্রে সহমত দিচ্ছি, কিন্তু আমার পার্টির একটা অবস্থান আছে, আমি পার্টির ব্যক্তিগত সাথে কথা বলবো, আশা করছি যেভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সে কেন্দ্র সরকার কৃষকদের নিয়ে যখন বসে সরকার যখন কর্মকারী করছে আমরা সহযোগিতা করছিলাম, আমরা জনগণের সাথে রাজনীতির ময়দানে এসেছি, আমরা খুবই তাড়াতাড়ি আগামীকাল আশা করবো আমরা যে আগামী বছর দিনকে আমাদের অবস্থানকে আমরা জানিয়ে দেবো, আমি আশা করছি কিন্তু আমি নিজ করার পর আমাদের পার্টি থেকে আপনি দেখতে দিকে শুরু করে এবং আমাদের যেখানে আমি প্রোগ্রাম করে এসেছি আজকে আমি বেশি আর বলছি না, আপনাদের বলবো আপনাদের লড়াই ছিলাম আছি আগামী দিনেও থাকবো, আমাদের এই ফকের লড়াই আমরা কোনোভাবেই পিছু হব না, আর একবার মনে করে দিই আমরা আপনাদেরকে বলছিলাম স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে না কেন সেখানে অর্থনৈতিক দুরবস্থার কথা বলে, সর্বোপরি সরকারি কর্মচারীদের পাচ্ছে না কেন সেক্ষেত্রে অর্থনৈতিক দুরবস্থার কথা বলে, আমি বলেছিলাম আমাদের সহযোগিতা নিতে সংগ্রামী দত্তমঞ্চ প্রস্তুত আছে, রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে সরকারি কর্মচারীদের দিয়ে দিয়ে সরকারকে এগিয়ে নিয়ে যেতে পারবে সংগ্রামী।
সারাদিন আমাদের সারিয়ে বসুক, আমরা সরকারি কর্মস্থলে যারা আছি আমরা, আমরা সরকার এগিয়ে যাক, রাজ্য এগিয়ে যাক, এটা চাই আমরা কোনোদিনই এরকম অবস্থা বিক্ষোভ অনশনের লড়াকার অবস্থায় জল দিতে এভাবে বসে থাকতে আমরাও চাই না। আমরাও চাই সরকার এগিয়ে আসুক, স্বতন্ত্র ভূমিকা নিক, আমরা রাজনীতি অর্থনৈতিক চাকা কিভাবে সচল করা যায়, আরো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে প্রচেষ্টা আমাদের মধ্যে আছে, আমরা এতদিন করে আসছিলাম, আগামী দিনে আরো বেশি করে দেবো সরকার আমাদের সাথে বসত। ধন্যবাদ। যেটা হয়তো আমাদের বাঙালি সমাজের এখনকার রাজনীতিতে এবং আমরাও কিন্তু এখানে বারবার করে বলছি যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যে এগিয়ে বাংলা, মানে এগিয়ে বাংলাটা কি এই ফেল স্টেটের দিক থেকে এগিয়ে বাংলা? এটা আমার মনে হয় এবার রাজ্যের মানুষকে বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আর একটা কথা আমরাও বলছি, সরকারি কর্মচারী হিসেবেই বলছে সমস্ত হচ্ছে বিদেশি, যদি উনি না পাচ্ছেন ছ মাসের জন্য ছেড়ে দিন, আমরা কথা দিচ্ছি যে ছ মাস পরে আবার ক্ষমতা ওনার কাছেই ফিরিয়ে দেবে, একটা পয়সা অন্য কোন ট্যাক্স চাপানোর প্রয়োজন পড়বে না। শুধু একটাই শর্ত যে চুরিটাকে বন্ধ করে দিলে, কাঠমানি শিল্পটাকে বন্ধ করে দিলে পশ্চিমবঙ্গের মানুষ দুধে মাটি খাবে, আর সেরকম রাখার মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে আসে। সমস্যাটা হলো প্রত্যেকটা ক্ষেত্রে কাঠমানি শিল্প এত বড় হয়ে দাঁড়িয়েছে যে সেই সবকিছুকে নকশন নায়ের মতো করে ক্লাস করে এইটা বন্ধ না হলে পরমত মতো। কালকে আগামীকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে, মেইন অডিটোরিয়ামে অঙ্গনওয়াড়ি কর্মচারী আমাদের মধ্যে কাটা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কল্যাণ সমিতির একটা সভা আছে, মানে তাদের দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু আমাদের সন্ধ্যানী মুখ্যমন্ত্রী মানুষের কথা তো তাদেরকেই শুনতে হবে, আলটিমেটলি মানুষ তো আমাদের জীবনের সমস্যা সমাধানের জন্য একই বলতে হবে, তাদের সমস্যাগুলো জানা প্রয়োজন এবং আমরাও যারা বলছি তো তারাও চেয়ে থাকি যে কখন এলাকায় এসে পর আমাদের হাত থেকে সাহায্যের হাতটা রাখবে। এই নিয়ে দুপক্ষের সম্পর্ক এর মধ্যে কোন দলীয় রাজনীতি বন্ধু শুনতে যাওয়া বোকাম, মানুষ তার নাগরিক অধিকার নিয়ে আন্দোলন করছেন, সেই আন্দোলনের মাধ্যমে